উপসর্গ শব্দের প্রথমে বসে বি হার বিজক হার বিহার অর্থ একেবারে পরিবর্তন হয়ে গেল নাম হলো ভ্রমণ করা হার মানে পরাজয় বা গোলার হার কিন্তু এখানে বিহার তখন অর্থ হয়ে গেল ভ্রমণ করা উপহার একটা উপঢৌকন অর্থাৎ আমরা পুরস্কার বলি আহার এটা খাওয়াকে নির্দেশ করে অর্থ একেবারেই পরিবর্তন হয়ে গেছে জয় বিজয় এখানে বি অবশ্যই উপসর্গ নয় কারণ জয়ের অর্থ যা বিজয়ের অর্থ ঠিক একই বাংলা উপসর্গ একুশটি সংস্কৃত উপসর্গ বৃষ্টি বিদেশি উপসর্গ সুনির্দিষ্ট নয় যেমন আরবি উপসর্গ আছে ফার্সি আছে হিন্দি আছে ইংরেজি আছে উর্দু প্রভৃতি আম খাস লাগর এগুলো আরবি উপসর্গ কারদর কম নিমফি বদনা বর এগুলো ফার্সি উপসর্গ হাফ ফুল সাবেট ইংরেজি উপসর্গ হর বা হরেক এটা হিন্দি উপসর্গ উপসর্গ উদাহরণ অর্থ দত্তকতা অকেজ এখানে অ নিন্দিত অর্থ ব্যবহৃত হয়েছে অনাদর এখানে অন বিপরীত অর্থ ব্যবহৃত হয়েছে কুকাজ মন্দ অর্থ ব্যবহৃত হয়েছে ইতিপূর্বে এখানে এর অর্থে ব্যবহৃত হয়েছে। যদিও ইতিপূর্বে শব্দ নেই হয় ইতপূর্বে কিন্তু আগে এই শব্দটা ছিল পাতিহাস এখানে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয় রাম রাম ছাগল বৃহদ অর্থে ব্যবহৃত হয় নিরক্ষর এখানে অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ অক্ষর জ্ঞান নেই অক্ষর জ্ঞানের অভাব ব কলম এখানে বটা সহিত অর্থ ব্যয় হয়েছে অপমান বিপরীত অর্থ হইতেছে হয়েছে সাবজ অর্থাৎ অধীন একজন বড় জজ রয়েছেন তার অধীনে যে বা সাহায্য করার জন্য যে থাকেন তিনি হলো সাবজ অর্থাৎ অধীন বড় জজের অধীনে রয়েছেন সবার উপরে শিক্ষা দক্ষতা অর্জন করার সফলতা